আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। তোমরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে একটি আর্নিং সাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যেটি কিনা অনেক বেশি ট্রাস্টেড এবং বিলিভেবল। আপনি যদি লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেল লার্নিং অ্যান্ড আর্নিং ইউব এর মধ্যে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়। আমি চেষ্টা করি বন্ধুরা ট্রাস্টওয়ার্দি এবং রিসার্চেবল যে সমস্ত লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আপনাদের সুবিধার জন্য আমি পাবলিশ করে থাকি প্রতিদিনের। সো আমি আশা করি এই চ্যানেলের মধ্যে আসলে অবশ্যই আপনি আপনার জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবেন এবং অজানাকে জানতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে আপনি নতুন একটি সাইট, যে সাইটটির সাথে আমি পরিচয় করে দিতে যাচ্ছি, সেই সাইটটি হচ্ছে timespoints.com। timespoints.com একটি ট্রাস্টওয়ার্দি সাইট। আপনি চাইলে অবশ্যই এটার র্যাঙ্কিং পজিশন এবং এটার অ্যালেক্সা র্যাঙ্কিং এবং রিভিউ টোটালি দেখতে পারবেন কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আমি আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। প্রথমে আমি timespoints.com এর মধ্যে আসলে, অর্থাৎ গুগলে সরাসরি চার্জ দিলে এ ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন, যেখান থেকে আপনি যাবতীয় বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। টাইমস পয়েন্টস বেস্ট রিওয়ার্ডিং লয়ালিটি প্রোগ্রাম এভার, এখানে যারা বেস্ট পেয়েছে তাদেরগুলো এখানে শো করছে। এবং আমরা যদি স্ক্রল ডাউন করে নিচে যাই, তাহলে দেখতে পাবো সাইন ইন টু দ্য নেটওয়ার্ক, টাইমস অফ ইন্ডিয়া, ইটি, এনবিটি, মহারাষ্ট্র টাইমস, নিউ পয়েন্ট, এগুলি হচ্ছে নিউজ পেপারের নাম। এবং অ্যাক্টিভ পার্ট, রিড, কমেন্ট এবং শেয়ার। আপনি যদি এখান থেকে কমেন্ট, শেয়ার এবং নিউজগুলো পড়েন, তাহলে বেশ এখান থেকে পয়েন্ট আর্নিং করতে পারবেন। এবং রিডিম হচ্ছে যে বিষয়টা, সেটি হচ্ছে আপনি পয়েন্ট সংগ্রহ করতে চাইলে রিডিমে ক্লিক করতে হবে। তো একে একে ধাপে ধাপে দেখাচ্ছি। অবশ্যই আরেকটি মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, এখানে প্রায় 200+ ব্র্যান্ডস ক্যাটাগরি রয়েছে, যেগুলো থেকে আপনি পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। তো কীভাবে করবেন সাথে থাকুন। প্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এই সাইটে আসার পরে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে সাইন আপ করলেই আপনি এখান থেকে 120 পয়েন্ট পাচ্ছেন এবং এখান থেকে আপনি অবশ্যই মাসমন্থ গিফট কার্ড পাবেন। বন্ধুরা, এবার আসি এখানে সাইন আপের যে অপশনগুলো দেখা রয়েছে, আপনি সরাসরি এখান থেকে সাইন আপ করে নিতে পারেন গুগল অথবা ফেসবুকের মাধ্যমে। ধরুন আমি আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নিচ্ছি। এখানে আসার পরে আপনাকে ফুল নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ভিডিওটি, যদিও একটু বড় হয় তাহলে আপনি অস্বস্তি বোধ করবেন না। শেষ পর্যন্ত দেখতে থাকবেন কীভাবে এখানে আপনি পয়েন্ট সংগ্রহ করবেন এবং বোনাস পাবেন। দেন আপনাকে করতে হবে পাসওয়ার্ড, এখান থেকে দিতে হবে একটি শর্ট পাসওয়ার্ড, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন এখান থেকে। এখানে ইনস্ট্রাকশন দিয়েছে বন্ধুরা, 6-14 ক্যারেক্টারস আর লোয়ার কেস ক্যারেক্টার এবং আপার কেস ক্যারেক্টার তারা চেয়েছে। আমি এরপর কনফার্মেশন চেয়েছে, কনফার্মেশন পাসওয়ার্ড চেয়েছে, মোবাইল নাম্বার তারা চেয়েছে, আমি আমার মোবাইল নাম্বারটা প্রোভাইড করছি। এরপরে আই এম ইন লগইন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ধরনের একটি ক্যাপচা আসবে, ক্যাপচা ফিল আপ করতে হবে, স্টেয়ার্স রাস্তা, এখানে যে অপশন গুলো দেওয়া আছে আপনি এখানে রাইট ক্লিক করবেন, এরপরে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার ইজ নট ভ্যালিড দেখাচ্ছে, ভ্যালিড দেখাচ্ছে মিন্স আপনার এখানে কোডটা, আমার বাংলাদেশে কোডটা হচ্ছে এ কনফার্মেশন মেসেজ ওয়াজ সেন্ড টু, এত অর্থাৎ আমার ইমেইলের মধ্যে একটি কনফার্মেশন মেসেজ এসেছে। এই মেসেজটা আমি একটু চেক করে দেখবো, চেক করে দেখার পরে ভেরিফিকেশন হবে। জাস্ট ওয়েট, চেক করে দেখবো আমি। একটি কনফার্মেশন মেসেজ এসেছে, এই যে টাইমস ইন্টারনেট অ্যাকাউন্ট কনফার্মেশন এসেছে, ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। আমি এখানে অ্যাক্টিভেট করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে, এরপরে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অত্যন্ত সহজ একটি কাজ বন্ধুরা। ওয়েলকাম ব্যাক, এন্টার ইউর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড শেষ। আবার লিঙ্কটাতে ক্লিক করার পর বন্ধুরা, যারা ইন্ডিয়ান রয়েছেন বা ভারতের অধিবাসী যারা রয়েছেন, তাদের জন্য এখানে কাজ করা সহজ। লগ ইন করার পরে এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন, এরপরে
আপনি এখানে একে একে দেখতে থাকবেন আপনার যে অপরচুনিটি গুলো আপনি এখান থেকে পাচ্ছেন সেগুলো আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। ওয়াও, অসাধারণ একটি ইন্টারফেস। এবার প্রথম আপনাকে এখানে ওভারভিউতে ক্লিক করতে হবে। ওভারভিউতে ক্লিক করার পরে প্রোফাইল আপনাকে কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করার পরে আপনি এখান থেকে পয়েন্ট পাবেন। তো বন্ধুরা, নতুন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যদি প্রোডাক্টে ক্লিক করেন তাহলে অবশ্যই এখান থেকে পয়েন্ট কালেকশন করতে পারবেন। অফার্স ইউ ক্যান গেট, এখান থেকে অফারগুলো আপনি ক্লিক করে রিসিভ করতে পারবেন। গেট এক্সট্রা টাইমস পয়েন্টস ভেরিফাই ইয়োর মোবাইল নাম্বার নাও, অর্থাৎ এক্সট্রা পয়েন্ট পেতে চাইলে অবশ্যই যে মোবাইল নাম্বারটি আপনি দিবেন সেই মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে। এরপরে আর্নে যখন আপনি ক্লিক করবেন, আর্নে ক্লিক করার পরে আপনি এখানে যে অপশনগুলো পাবেন, প্রথমত রয়েছে টাইমস অফ ইন্ডিয়া, টাইমস পয়েন্টস, সবকিছু রয়েছে এখানে। অবশ্যই আপনি ধরুন এখানে রাইট এ কমেন্ট, কমেন্ট সেজে কমেন্ট করলেই আপনি এখান থেকে পয়েন্ট পাবেন। আর্টিকেল লিখলেই পয়েন্ট পাবেন। ভিউ ফটোস, ফটো যদি দেখেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন বা পয়েন্ট পাবেন। এরপরে লিসেন পডকাস্ট, পডকাস্ট যদি শুনেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি পয়েন্ট পাবেন। ক্রিকেট লাইভ ব্লগ দেখলে পয়েন্ট পাবেন। রাইট এ মুভি রিভিউ, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওয়াচ ভিডিও, ভিডিও দেখে আপনি এখান থেকে পয়েন্ট কালেকশন করতে পারবেন। ধরুন আমি ভিডিওতে ক্লিক করার পর এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবো। এই ইন্টারফেস আসার পরে আমাকে ভিডিওটি দেখতে হবে। ভিডিও দেখলেই আমি এখান থেকে অবশ্যই পয়েন্ট পাবো, অর্থাৎ যে ভিডিওগুলো এখানে শো করবে সেগুলো আপনাকে একটু দেখতে হবে। ভিডিও টাইমগুলো একটু বেশি নয়, আপনি আশা করি আপনার চয়েসেবল ভিডিওগুলো এখান থেকে দেখে নিয়ে আপনি মাস মোর পয়েন্ট কালেকশন করতে পারবেন। টাইমস নিউ ডট কম দেখে নট সিন কবির সিং ইয়েট প্লেইং, জাস্ট ওয়ান ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও। এভাবে ভিডিও দেখে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। এরপরে আমি আপনাকে আরেকটি অপশন দেখাচ্ছি, সেটি হচ্ছে আপনি এখানে কমেন্ট করে পয়েন্ট কালেকশন করতে পারবেন। এখানে কমেন্ট করতে পারেন আপনি, জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি। এখানে ইয়েসে ক্লিক করলে অবশ্যই আপনি এখান থেকে কমেন্ট থেকে পয়েন্ট কালেকশন করতে পারবেন। অনেকগুলো এখানে নিউজ রয়েছে, এই নিউজগুলো থেকে আপনি কমেন্ট করে করে এবং ভিডিও দেখে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, দুইটি অপশন দেখালাম, একটি কমেন্ট করে এবং ভিডিও দেখে। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন একে একে পয়েন্ট কালেকশন করার জন্য। এবার আসি রিডিম। রিডিমের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যেহেতু একটি ওয়াচিং ভিডিও সাইট, ধরুন আপনি এখান থেকে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন পর্দার মধ্যে, সেই সেই প্রোডাক্টগুলো থেকে, সেই সাইটগুলো থেকে প্রোডাক্ট নিয়ে আপনি গিফট কার্ড কালেকশন করতে পারেন এবং পাশাপাশি পয়েন্ট কালেকশন করতে পারেন। বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে যেটা আপনার ভালো লাগে সেটিতে অবশ্যই ক্লিক করে আপনি এখান থেকে পয়েন্ট কালেকশন করতে পারেন অনেক অনেক বেশি। বন্ধুরা, এখানে অভাব নেই। ধরুন আমি অ্যামাজনের মধ্যে ক্লিক করলাম। ও, আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, এখানে যে গেম অফ পয়েন্টস, ফুড, ফ্যাশন, শপিং, এন্টারটেইনমেন্ট, আদার্স যেগুলো রয়েছে, আপনি এখান থেকে ধরুন আমি ফুডে ক্লিক করলাম। ফুডে ক্লিক করার পরে আমি ফুড পান্ডাতে ক্লিক করলাম। ফুড পান্ডাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে পয়েন্ট কালেকশন করতে পারেন। ইউ আর জাস্ট 30 পয়েন্টস অ্যাওয়ে টু রিডিম 30 ফুড পান্ডা ফ্ল্যাট আরএস 100 অফ ভাউচার, আপনি এখান থেকে ভাউচার কালেকশন করতে পারবেন। অত্যন্ত মজার একটি ওয়েবসাইট, আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনি কত পয়েন্ট কালেকশন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি চাইলে হিউজ পরিমাণ পয়েন্ট কালেকশন করতে পারবেন। এটাতে রয়েছে 100 পয়েন্ট, ইউ আর জাস্ট 100 পয়েন্টস আই অ্যাচিভ রিডিম 100 টু রিডিম। ওকে, Myntra is India's leading e-commerce company committed to making fashion and lifestyle products accessible to everyone. অর্থাৎ এটা একটা ফ্যাশন সাইট, আপনি এখান থেকে প্রোডাক্ট ক্রয় করে সরাসরি
কয়েন পেতে পারেন। তো বন্ধুরা প্রথম মজার একটি সাইট কথায় বলা যায়, আপনি এখান থেকে চাইলে অনেক বেশি ইনকাম করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি প্রথমত যে কাজটি আপনার হবে সেটি অবশ্যই আপনি কয়েন প্রোফাইলটা সাজাবেন। প্রোফাইলটা সাজানোর পরে আপনি কাজ শুরু করলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন। মাই উইশ লিস্ট, কাউকে যদি আপনি উইশ করতে চান তাহলে এখানে সব কিছু আপনি পাবেন। এরপরে যে বিষয়টা সেটি হচ্ছে রিডেমশন হিস্ট্রি। আমার যেহেতু এটি নতুন অ্যাকাউন্ট, রিডেমশন হিস্ট্রি জিরো দেখাচ্ছে। আপনি এখান থেকে আর্নিং করে কয়েনগুলো এখান থেকে নিতে পারেন, এবং আপনার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই এখানে হেল্প এর মধ্যে হেল্প নিয়ে ক্লিক করে আপনি এখান থেকে সব কিছু জেনে নিতে পারবেন। এই হচ্ছে বন্ধুরা timespoints.com এর বিস্তারিত। আমি যদি ওভারভিউতে ক্লিক করি সব কিছু একসাথে দেখাবে আমার প্রোফাইল সহ। তো বন্ধুরা আপনি অবশ্যই এখান থেকে কিছু কিছু ডেলি সময় দিয়ে আর্নিং করতে পারেন অনেক বেশি, বিশেষ করে যারা ইন্ডিয়ান রয়েছেন তাদের জন্য এই সাইটটি সবচেয়ে দুঃসহ বা কার্যকরী একটি সাইট। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন, এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয়। সো I'll catch you guys in the next video. Peace out.